নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 22/4/2021 বন সহায়ক যে কর্মী নিয়োগের যে হয়েছিল সেই নিয়োগ সংক্রান্ত যে মামলা, সেই মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেই আপডেট আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তখন দেখে নি বন সহায়ক পদে নিয়োগে নিয়ে যে মামলা ছিল সেই মামলার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে 22/4/2021। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি নিয়ে বারে বারে প্রশ্নের মুখে রাজ্য সরকার। বন সহায়ক নিয়োগেও মামলা দায়ের হয়েছে এবং এর আগে এই নিয়োগের ব্যাপারে রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়েছিল কলকাতা হাইকোর্ট। কীভাবে নিয়োগ করা হয়েছে, মেধা তালিকার কী অবস্থা ইত্যাদি বিশদে জানতে চাওয়া হয়েছিল। গত নভেম্বরে বন সহায়ক পদে 2000 কর্মী নিয়োগ করা হয়েছে এবং এই পদে আবেদন করেছিল 60,000-এর বেশি চাকরি প্রার্থী। এবং আজ আদালতের, অর্থাৎ গতকালের এটা সংবাদ, আদালতের মামলা শুনানি হয় এবং সেখানে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। বলেন, বন সহায়ক নিয়োগের দায়ের দুর্নীতি হয়েছে এবং বিচারপতি রাজশেখর মান্থার পর্যবেক্ষণ, বন সহায়ক নিয়োগে চরম দুর্নীতি করা হয়েছে এবং এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 27 এপ্রিল। এই মামলার রায়ের ওপরেই নির্ভর করছে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। মামলাকারীর আইনজীবী দেবাশিস সাহার অভিযোগ করেন যে গ্রামের নাম ভুল থাকায় কারোর আবেদন বাদ দেওয়া হয়, কাউকে আবার SMS-এর মাধ্যমে নোটিশ দেওয়া হয় বলে বাতিল করা হয় এবং বিচারপতি মামলাটি আবার 27 এপ্রিল শুনবেন। এর আগে বন সহায়ক পদে নিয়োগে দুর্নীতি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দুর্নীতির অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নেয় রাজ্য এবং রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়োগ নিয়ে তদন্তে অনুমোদন দিয়েছে এবং রাজীব বিজেপিতে যাওয়ার পরেই দুর্নীতির অভিযোগ ওঠে এবং বন সহায়ক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ আক্রমণ নাম না করে রাজীবকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুর্নীতির অভিযোগ তদন্ত হবে বলেছিলেন এবং যদিও ঘুরিয়ে মুখ্যমন্ত্রীকে দুর্নীতির দায় নিশানা করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তা দেখলেন এবং এরপরেই বন সহায়ক নিয়োগে দুর্নীতি নিয়ে চাকরি প্রার্থীরা স্যাটে মামলা করেন, কলকাতা হাইকোর্টেও মামলা করা হয় এবং নিয়োগ নিয়ে রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়েছিল কলকাতা হাইকোর্ট। কীভাবে নিয়োগ করা হয়েছে, মেধা তালিকা কী অবস্থা বিষয়ে জানতে চাওয়া হয়েছিল, বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে মামলা করা হয়েছিল। তা দেখলেন এর পরবর্তী শুনানি রয়েছে 27 এপ্রিল। তো যাই হোক, বন সহায়ক নিয়োগের যে মামলা সংক্রান্ত এই আপডেট আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগছে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।